ইমরান খানকে আবারও দমাতে চাইছে ষড়যন্ত্রকারীরা। প্রিডিএম নতুন করে বিভিন্ন ষড়যন্ত্রের ছক আঁকছে, কিভাবে ইমরান খানকে দমানো যায়। আমরা গত 8 মাস ধরে এই তথ্যগুলো আপনাদের দিয়েছি। এবার পিডিএম চাইছে নতুন করে কোন কোন ক্ষেত্র তৈরি করে ইমরান খানকে দমানো যায়। এর মধ্যে আসছে অডিও ফাঁস। এবার ইমরান খানকে নিয়ে কোনো নোংরা ভিডিও ফাঁসের পরিকল্পনা আছে পিডিএম এর ষড়যন্ত্রকারীরা। অন্যদিকে গতকাল পাকিস্তানের নতুন সেনা প্রধান এমন একটি ঘোষণা দিয়েছেন যে ঘোষণায় পাকিস্তানের রাজনীতিতে নতুন করে সুবাতাস বইতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নির্বাচনের ঘোষণা দিয়েও ঠিক ভোটাভুটির দিনেই হঠাৎ করে নির্বাচন আটকে দিল নির্বাচন কমিশন। আর ঠিক এই কারণে আদালত অবমাননার দায়ে আটকে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার। প্রিয় দর্শক, পাকিস্তান প্রসঙ্গে আজ থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। থাকুন আমাদের সাথে, দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দা আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, একটা বিরতির পর আবারও নিয়মিত ভিডিওতে ফিরে আসে আশা করব। আজ থেকে আবারও নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, পাকিস্তানের রাজনীতিতে নতুন করে আরও কিছু ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম সমস্যাটি হলো পিডিএম, অর্থাৎ 13-14টি দল মিলে যে জোট গঠন করা হয়েছে, সংক্ষেপে যাকে পিডিএম বলা হয়, সেই পিডিএমের প্রধান দল মুসলিম লীগ নুন এবং পিপুলস পার্টির আসিফ আলী জারদারি, তারা বুঝে গেছেন পাকিস্তানে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা আসতে পারবেন না। এটি তারা বুঝতে পারছেন বিষয়টা এরকম নয়, তারা একেবারে জেনেই গেছেন ইমরান খানের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারবেন না। অনেকেই বলছেন স্বয়ং এই দলটির প্রধান ব্যক্তিরাও নির্বাচনে পরাজিত হতে পারেন এবং তাদের সংখ্যা, অর্থাৎ তাদের সংসদীয় আসন পাকিস্তানের ইতিহাসের সর্বনিম্ন আসন হতে পারে, যে কারণে তারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। যে পিডিএম ইমরান ক্ষমতায় থাকতে নির্বাচন চেয়ে বারবারই আন্দোলন করেছে, লং মার্চ করেছে, বিক্ষোভ মিছিল, বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, সেই পিডিএম ইমরান খানকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে তারা নির্বাচনে যেতে চাইছে না। যে দলটি নির্বাচনের জন্য চাপ দিয়েছে সেই দলটি ক্ষমতায় বসে আর নির্বাচনের নাম মুখে নিতে চাইছে না। কারণটা কি? কারণটা হলো পিডিএম সাম্প্রতিক সময় ক্ষমতায় বসে যে 3-4 দফা নির্বাচন দিয়েছে তার প্রত্যেকটিতে ইমরান জিতেছে। অর্থাৎ যদি পার্সেন্টেজ হারে বলি, সেক্ষেত্রে 85-90% আসন ইমরান খান জিতে গেছে। এবং সাম্প্রতিক নিরপেক্ষ প্রত্যেকটা সংস্থার জরিপ বলছে পিপুলস পার্টি, মুসলিম লীগ, নুন সহ যে জোট গঠন হয়েছে পিডিএম, তারা সবাই মিলেও এককভাবে ইমরান খানকে হারাতে পারবে না, উল্টো তাদের অনেকেরই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এবং ইমরান খান 2/3 মেজরিটি নিয়ে আগামীতে সরকার গঠন করবে। আর ইমরান খান যদি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করে, সেক্ষেত্রে ইমরান খান সেনাবাহিনীকে তোয়াক্কা করবে না, সেনাবাহিনীর কোনো চাপ মাথায় নেবে না, কোনো এজেন্সি ইমরান খানকে দিয়ে অন্যায় কিছু করাতে পারবে না। এবং যারা বিগত 30-40 বছরে পাকিস্তানের রাজনীতির নাম করে দেশটাকে লুটেছে, দেশটাকে পঙ্গু করেছে অর্থনৈতিকভাবে, সেই সব ব্যক্তিদের ইমরান খান অকৃতকার্য করে দেবেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা পরিচালনার মাধ্যমে তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করে দেবেন। আর এই ভয়টি মাথায় রেখেই তারা যে কোনোভাবে ইমরানকে মাইনাস করেই নতুন নির্বাচনে যেতে চাইছে। এ তথ্যগুলো কম বেশি আগে পরে আপনাদের দিয়েছি। আজকের মূল আপডেট হল গতকালকে নেভাল একাডেমির একটি প্রোগ্রামে পাকিস্তানের নতুন সেনা প্রধান সৈয়দ হাফেজ আসিম মনির একটি বক্তব্য রেখেছেন। আসিম মনির সেই বক্তব্যে পাকিস্তানের সকল স্টেট হোল্ডারকে স্পষ্ট করে বার্তা দিয়েছেন দেশটি অকার্যকর হওয়ার পথে।
যে কোনোভাবে এই দেশকে রক্ষা করতে হলে প্রত্যেক স্টেক হোল্ডারকে দায়িত্বশীল হতে হবে এবং তারা বসে সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে পাকিস্তান। আসিফ মনিরের এই বক্তব্যের পর অর্থাৎ মুসলিম লীগ নুন, আসিফ আলী জারদারি, ইমরান খান সহ বাকি যে রাজনৈতিক দল তাদের কাছে সেনা প্রধানের স্পষ্ট বার্তা হলো যে কোনোভাবে দেশকে স্বাভাবিক রাখার জন্য, দেশকে অকার্যকর হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে এই স্টেক হোল্ডারদেরকে এক হতে হবে এবং তারাই সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় এগুবে পাকিস্তান। বলা যায় সেনা প্রধানের এই বক্তব্যের পর পাকিস্তানের রাজনীতিতে কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে। তার মানে সেনা প্রধান কোন পক্ষে বা কোনো এক পক্ষের নাকি সব পক্ষের নাকি নিরপেক্ষ, এই দৃষ্টিকোণটি এতদিন বিশ্লেষণ চলছিল নানাভাবে। তবে তার এই বক্তব্যের পর এটি স্পষ্ট হচ্ছে সেনা প্রধান তিনি চাইছেন পাকিস্তান যেন এই ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। প্রিয় দর্শক, দ্বিতীয় আপডেটটি হল পাকিস্তানের উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ করেছিল আগামীকালকের মধ্যে পাকিস্তানের ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য এবং নির্বাচন কমিশন আদালতের নির্দেশ ফলো করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকালকে ডেট ছিল সেই নির্বাচনের, নির্বাচন শুরুও হয়েছে কিন্তু হঠাৎ করে সকালবেলা ভোটাররা এসে দেখেন নির্বাচন কেন্দ্র বন্ধ, তার মানে নির্বাচন হচ্ছে না। হঠাৎ করে কি এমন হলো? প্রিয় দর্শক, জানা গেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ তিনি নির্বাচন বন্ধের চাপ দিয়েছিলেন, অর্থাৎ তিনি দাবি তুলেছেন পাকিস্তানের সন্ত্রাসী বেড়ে গেছে, জঙ্গিবাদ বেড়ে গেছে, দেশদ্রোহী বেড়ে গেছে, তাই নির্বাচন করা যাবে না। একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী জঙ্গি দেশদ্রোহিতার অভিযোগ তুলে নির্বাচন বন্ধের অনুরোধ করেছেন আর নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে, এটি এই প্রথম হয়েছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী দেশদ্রোহীদের ধরতে পারছে না, তিনি উল্টো দেশে নির্বাচন বন্ধের এ পায়তারাকে ভিন্নভাবে দেখছে দেশবাসী। প্রশ্ন হলো তাহলে কি নির্বাচন কমিশন ফেঁসে যাচ্ছে আদালতের রায় না মানার কারণে? অবশ্যই। ইতিমধ্যে ইমরান খানের পিটিএর পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হচ্ছে, কারণ আদালতের নির্দেশেই গতকালকে সেই নির্বাচনটি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সে ভোটটি হয়নি নির্বাচন কমিশন দ্বারা, আর তাই আদালত অবমাননার দায়ে ফেঁসে যেতে পারেন সেকেন্দার সুলতানরা। প্রশ্ন হলো কেন এই নির্বাচনটি হয়নি? ইতিমধ্যে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক গণমাধ্যমগুলো বলছে সরকার যে জরিপটি পরিচালনা করেছে তাতে করে গতকালকে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনের কথা ছিল সেটি যদি হয়ে যেত তাহলে 80-85% ভোট ইমরান খান পেয়ে তিনি বিজয়ী হতেন এবং ইসলামাবাদে ইমরান খানের হাত আরও শক্তিশালী হতো, আর তাই বর্তমান সরকার আর কোনো নির্বাচন চাইছে না, যেখানেই নির্বাচন দিচ্ছে সেখানেই পিটিআই বিজয় লাভ করছে, আর তাই তারা এই নির্বাচন থেকে সরে আসছে নির্বাচন কমিশনেরকে চাপ প্রয়োগ করে। বলা যায় রানা সানাউল্লাহ কিংবা নির্বাচন কমিশন এবার আদালত দ্বারা আদালত অবমাননার মামলায় ফেঁসে যেতে পারেন। এবার আসছি 3 নম্বর প্রশ্নে। নতুন করে ইমরান খানকে থ্রেট দেওয়া হচ্ছে, আর সেটি হলো এবার ইমরান খানের ভিডিও লিক হবে এবং বলা হয়েছে যে ইমরান খানের সেই ভিডিওতে এমন কিছু রয়েছে যেগুলো দেখলে ইমরান খানের রাজনীতি শেষ হয়ে যাবে। ঘোষণা করা হয়েছে 2023-এ ইমরানের ভিডিও লিক করা হবে। ঠিক এ বার্তার পর ইমরান খান বলেছেন 2023-এ নয় 2022-এই যেন সেই ভিডিও লিক করা হয়। দর্শক, ইতিমধ্যে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট কিংবা তাদের এজেন্সি কিংবা অন্য এজেন্সিগুলো ডিফেক অডিও ভিডিও লিক করেছে। আমরা দেখেছি যে বিভিন্নভাবে ভয়েস কেটে, ভয়েস নকল করে কিংবা আধুনিক সফটওয়্যারের মাধ্যমে ইমরান খানের ভয়েস অনুকরণ করে বিভিন্ন রকম অডিও মার্কেটে ছাড়া হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সেই রাখাল এবং বাঘের গল্পের মতো, অর্থাৎ যতভাবে সরকার বা ষড়যন্ত্রকারীরা ইমরানের বিরুদ্ধে মিথ্যাচার করেছে সেটা অডিও কিংবা ভিডিওর মাধ্যমে দেশবাসী একটিও গ্রহণ করেনি, অর্থাৎ দেশের মানুষ এটি বুঝে গেছে যে ইমরান খানকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ষড়যন্ত্রকারীরা বিভিন্ন উপায় গ্রহণ করছে, আর তাই এইসব ষড়যন্ত্রকারীরা যত কিছুই মার্কেটে ছাড়বে দেশের জনগণ তার একটিও বিশ্বাস করবে না। বলা যায় পিডিএম এজেন্সি
বা সরকারের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের সেই এজেন্সি বা গোয়েন্দা বাহিনী তারা ইমরান খানকে মাইনাসের জন্য বা চাপে ফেলতে বা ইমরান খানকে রাজনৈতিকভাবে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে যে ষড়যন্ত্রগুলো করছে তার প্রত্যেকটি বিফল হয়ে গেছে। অতএব দেশের মানুষের কাছে এখন সুপার হিরো ইমরান খান। ইমরান খানের বিরুদ্ধে যদি সত্য কোনো ভিডিও মার্কেটে আসে জনগণ আর গ্রহণ করবে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে পিডিএম রয়েছে চরম চাপে। দর্শক, এখন প্রশ্ন হলো ইমরান খানকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার যে অশুভ পদগুলো বা অসুন্দর পদগুলো বা অপকৌশলগুলো গ্রহণ করছে সেখানে এ সরকার কোনোভাবে সফল হবে না। আবার সেনাপ্রধান সকল রাজনৈতিক দলকে এক হয়ে দেশটাকে রক্ষায় যে নতুন আহ্বান করেছেন সেখান থেকে এটিও স্পষ্ট, দ্রুত নির্বাচনে যেতে হবে এ সরকারকে। কিন্তু এ সরকার কি করে নতুন নির্বাচনে যাবে যে সরকার নির্বাচনের আগেই বুঝে গেছেন ইমরান খানের কাছে তারা পরাজিত হবেন এবং এ পরাজয়ের মধ্য দিয়ে তাদের কবর রচিত হবে। দর্শক, পাকিস্তানের এই মুহূর্তে অনেকগুলো নতুন সংকট সৃষ্টি হয়েছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব সেই সংকটগুলো আপনাদের ধারাবাহিক বলার জন্য। তবে সর্বশেষ যে আপডেটটি হলো ইমরান খানকে বিভিন্ন পদ থেকে, বিভিন্ন মত থেকে, বিভিন্ন পন্থা থেকে, বিভিন্ন গোষ্ঠী থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এক কথা বিভিন্ন সংস্থা থেকে ইমরান খানের উপর যে চাপগুলো তৈরি করা হচ্ছে সেই চাপগুলো ইমরান খান একটা একটা করে কাটিয়ে উঠেন। বর্তমানে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের বিকল্প সিফ ইমরান খান নিজেই, আর এই বর্তমান সরকার ইমরান খানকে কোনোভাবেই আর মাইনাস করতে পারছেন না। এখন দেখার পালা আগামী দিনগুলোতে ইমরান খানকে নিয়ে নতুন কোন কোন ষড়যন্ত্র উন্মোচিত হয় আর সেই ষড়যন্ত্রগুলো আদৌ কি সরকারকে বাঁচাবার জন্য কোনো নতুন পথ খুলে দিতে পারবে কিনা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।